দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ রোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে প্রায় মা বাবারা চেম্বারে এসে প্রশ্ন করেন, স্যার আমার বাবু তো খাওয়ালেই পায়খানা করে, বিশেষ করে নবজাতক যারা বা শূন্য থেকে ৬ মাসের যে বাবুরা তাদের বাবা মারা মেনলি কমপ্লেন করেন, স্যার আমার বাবু খেলেই পায়খানা করে এবং জন্মের পরপর তো বারবার পায়খানা করছে, একটু চাপ দিলেই, একটু গ্যাস বের হলেই পায়খানার রাস্তাটা ভিজে থাকে এবং আমাকে এটা খুবই বিব্রত করছে, স্যার এটা কোনো সমস্যা কিনা। আর যেটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম, যে মা বাবার আমাদের বলেন, স্যার বাবু তো প্রস্রাব বা পায়খানা করতে গেলে মানে খুব কষ্ট পায়, এমন মোচড়াতে থাকে স্যার দেখলেই ভয় লাগে। সুতরাং আজকে আপনাদের এই যে প্রয়োজনীয় যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর আমরা দেব। আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, আমি মনে করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং প্রয়োজনে যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করবেন। তো দর্শক, প্রথমে আমি বলতে চাই যে বাবুদের যে স্টোমাক বা পাকস্থলের যে কন্টেন্ট সেটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত অল্প এবং তাদের যে স্টোমাক বা পাকস্থলী থেকে যে পরিপাকতন্ত্র বা ইন্টেস্টাইন বলি তার দৈর্ঘ্য অত্যন্ত ছোট, যার ফলে আপনারা যখনই বাবুকে খাবার দেবেন তখন কিন্তু খুব দ্রুতই বাবুর খাবারটি স্টোমাক বা পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে চলে যায় এবং এরপর আলটিমেটলি পটি হিসাবে বের হয়ে যায় এবং টাইম খুব সামান্য লাগে। এবং আপনারা জানেন যে বাবুরা সাধারণত ২ ঘন্টা পরপরই খায় এবং মায়ের দুধ কিন্তু খুব সহজেই পরিপাচ্য, মানে খুব সহজেই হজম হয়ে যায় বাবুর, যার ফলে বাবু খাওয়া মাত্রই বাবু কিন্তু পটি করে ফেলে। সুতরাং এটা কিন্তু অ্যাবসোলিউটলি নর্মাল এবং নিউবর্ন পিরিয়ডে জন্মের পরপর কিন্তু একটা বাবু ১২ থেকে ১৫ বারও পর্যন্ত হাউ করতে পারে, এর চেয়ে বেশিও করতে পারে। অর্থাৎ বাবু যতবারই খাবে ততবারই কিন্তু বাবুর এই পটি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু অ্যাবসোলিউটলি নর্মাল। আপনি কখন চিন্তিত হবেন, যদি পায়খানাটা খুব বেশি পানি হয়, বাবুর ওজন বাড়ছে না, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে। এবং বাবুর যদি জ্বর থাকে, বাবুর একটু নড়াচড়া কম করছে, তাহলে বুঝতে হবে কোনো ইনফেকশন যেন হয়েছে। আদারওয়াইজ এই যে পটির যেটা বাবুরা জন্মের পরপর করে বারবার ঘন ঘন করে সেটা কিন্তু অ্যাবসোলিউটলি নর্মাল। দুই নম্বর আরেকটি কারণ হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স, এটি বাবুদের একটি সহজাত প্রবৃত্তি। অর্থাৎ আপনি যখনই বাবুকে খাবার দেবেন বাবুর স্টোমাক বা পাকস্থলীটা কিন্তু একটু স্ফীত হয় এবং এর নার্ভে স্ট্রেচিং হয়, তখনই সে সিগনাল সামনের দিকে ইন্টেস্টাইন বা পরিপাকতন্ত্রকে দেয় যে ভিতরে যা আছে খালি করো, নতুন হাগুগুলো বা আসছে, সামনে আসছে। তাইলে আপনি যেই খাবার পরপর যে হাগু দেখেন, অনেক মারা মনে করেন স্যার এই খাবার তাহলে তো হজম হয় না, বের হয়ে যাচ্ছে, আসলে কিন্তু যা বেরোচ্ছে সবই পুরনো, আগের যেগুলো ছিল জমা ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে। আপনারা যেটা ভাবছেন যে খেলেই তার খাবারটা বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, আপনারা যে পটিটা দেখছেন সেটা পুরনো পটি, যেটা পরিপাকতন্ত্র বা ইন্টেস্টাইন থেকে বের হয়ে পুরনো হাগুগুলো খালি হচ্ছে, নতুন হাগু এসে ওখানে জমা হচ্ছে। সুতরাং এটাকে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স বলে, অ্যাবসলুটলি নর্মাল। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মা বাবার আমাদের করেন, স্যার বাবু পায়খানা পেশাব করার সময় এমন কষ্ট হয় মনে হয় একদম যে কী যে খারাপ লাগে দেখে, তাহলে আমরা বলবো যে এই জিনিসটা কিন্তু অ্যাবসলুটলি নর্মাল, এটা গ্যাসিয়াস ডিস্টেনশনের জন্য হয়। অনেক মারা আমাদের কাছে প্রস্রাব পরীক্ষা করতে নিয়ে আসেন, ইউরিন আরএমই করে নিয়ে আসেন, আমি বলবো অ্যাবসলুটলি এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি বাবু এরকম প্রেশার দিয়ে নর্মাল হাগুই বের করে যেটা কনসিস্টেন্সি ভালো আছে, একদম শক্ত না, তাহলে এটা নর্মাল। তবে হ্যাঁ, যদি বাবুর পায়খানা বেরোতে খুব কষ্ট হয়, অর্থাৎ প্রস্রাব পায়খানাকালীন চলাকালীন সময় যদি তার কষ্ট হয়, তাহলে আমি বলবো জরুরি ভিত্তিতে আপনি আপনার শিশু ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো দর্শক, আশা করছি যে আপনাদের যে বিভিন্ন যে প্রশ্ন যেগুলো আমাদের চেম্বারে এসে করেন সেগুলো উত্তর আপনারা পেয়ে গেছেন। জন্মের পর এই ঘন ঘন হাগু হওয়া এবং প্রস্রাব পায়খানা করার আগে দিয়ে তার যে চাপ দেওয়া কষ্ট, অ্যাবসোলিউটলি নর্মাল, এটা নিয়ে আপনি ঘাবড়ে যান না। তবে আমি সবসময় বলবো একজন শিশু ডাক্তারের মত নিয়ে আরও আপনার কনফিডেন্ট থাকাটাই আমি মনে করি সেটাই শ্রেয় হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।